চন্দ্রযান দুইয়ের লক্ষ্য শেষ পর্যন্ত সফল হয়নি। চাঁদের মাটি সম্পর্কে তথ্য নিতে গিয়ে গতিবেগের গোলমালে ভারতের চন্দ্রযানটি আছড়ে পড়েছিল চাঁদে। তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ডাহা ফেল মিশন, তবে ব্যর্থতাই তো নতুন করে ঘুরে দাঁড়ানোর রসদ যোগায়। সেভাবেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ফের চন্দ্রাভিযানের লক্ষ্যে কাজ শুরু করেছিল। তৈরি করে ফেলেছে চন্দ্রযান থ্রি, প্রাথমিক পরীক্ষায় পাশও করেছে যানটি। সব ঠিক থাকলে চলতি বছরই চাঁদে পাড়ি দেবে ভারতের নতুন এই চন্দ্রযান। ইসরো সূত্রে খবর, জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম কয়েকদিনের মধ্যে চন্দ্রযান থ্রি এর ইএমআই ও ইএমসি পরীক্ষা হয়েছে। প্রথমটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স ও দ্বিতীয়টি ইলেকট্রোম্যাগনেটিক কম্প্যাটিবিলিটি। দুই পরীক্ষায় মহাশূন্যে যন্ত্রপাতি ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাইয়ের জন্য করা হয়। আর সুখবর এই যে দুই পরীক্ষাতেই পাশ করেছে চন্দ্রযান থ্রি, অর্থাৎ মহাকাশের পরিবেশে নিজের যন্ত্রপাতিকে সচল রেখে কাজ করতে সক্ষম ইসরো তৈরি নতুন এই যানটি। তিনটি ভাগ রয়েছে চন্দ্রযানের, প্রোপালশন, ল্যান্ডার ও রোভার। বলা হচ্ছে রেডিও তরঙ্গের মাধ্যমে প্রতিটি অংশ যুক্ত থাকবে এবং কাজ করবে, আর সেই কারণে চন্দ্রযান থ্রি এর কার্যপদ্ধতি খানিকটা জটিল। প্রথমত তাকে পৃথিবীর তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের বাইরে বেরিয়ে কাজ করতে হবে। দ্বিতীয়ত মহাকাশে বৃহত্তর তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সঙ্গে মানিয়ে কর্মক্ষমতা বজায় রাখতে হবে। তারপর আবার চাঁদের তড়িৎচুম্বকীয় ফিল্ড থেকে তথ্য পাঠানোর জন্য সক্রিয় থাকতে হবে। এখন ইএমআই ও ইএমসি পরীক্ষায় এসব কাজে কতটা সক্ষম চন্দ্রযান থ্রি সেটাই বুঝে নিলেন বিজ্ঞানীরা। চন্দ্রযান দুইয়ে যেই ভুল হয়েছিল সেই ভুল আর যাতে না হয় সেদিকে এবার বাড়তি নজর ইসরোর। সমস্ত হিসেব নিকেশ একেবারে নিখুঁত করা হবে চন্দ্রযান তিনের। এর আগে চন্দ্রযানের বিক্রম ল্যান্ডারটি ভেঙে পড়েছিল তার স্রেফ হিসেবের ভুলে, কিন্তু নতুন যানটি আরও উন্নত। চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডারের নিরাপদ অবতরণের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে 2023 সালে জুনের পর উৎক্ষেপণ করা হবে বলে ইসরো সূত্রে খবর। তো বন্ধুরা, ছিল ভারতের ইসরোর তরফ থেকে চন্দ্রযান তিন নিয়ে একটি আপডেট। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।